ঘথা এই রুগীগুলা বেশি আমাদের কাছে এসে থাকে বাংলাদেশে এবং যারা বাংলাদেশের আমাদের ওখানে পরিশ্রম করতে হয় তাদের এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। এক হচ্ছে দুই শ্রেণী পেশাজীবীর এটা বেশি হয় যারা হচ্ছে কম পরিশ্রম করে মানে জব করে যারা তাদের এটা হয় আরেক পেশাজীবী হচ্ছে যারা অত্যধিক পরিশ্রম করে যেমন আপনারা যারা ডে বাইরে যাদের কাজ করতে হয় খুব ভারী বোঝা উত্তোলন বা আপনার লোড আনলোডে কাজ করতে হয় তাদের এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে আর আরেকটা হচ্ছে কমন যে আমরা যেমন হাঁটু বা পায়ের বিভিন্ন ব্যথা বা বিভিন্ন প্যারালাইসিস এই রুগীগুলো আমরা বেশি পেয়ে থাকি তবে যত দিন যাচ্ছে আমাদের কিন্তু এই কোমর এবং হাঁটু ব্যথার রুগী কিন্তু বাংলাদেশে বেড়েই যাচ্ছে জি এই প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছি আপনি যেহেতু দীর্ঘ দিন থেকে এই রুগী দেখে আসছেন আপনার আমাদের দেশের সংখ্যা কেমন এই বাত ব্যথা এবং পঙ্গুত্বের অবশ্যই আসলে আমরা যদি রেশিও করি যে দেখা যায় যে প্রতিটা পরিবারে আপনার প্রতিটা পরিবারেই ন্যূনতম এক থেকে দুজন রুগী মানে এই সমস্যা ভোগে থাকে

কন্টাজিয়াস ডিজিজে যেমন এখন একটা ভাইরাসে আফ্রিকাতে অনেক হাজার হাজার মানুষ মারা যাচ্ছে জি এবং অ্যালার্মিং সাইন কিন্তু এই রুগীগুলো আমাদের দেশে কিন্তু এখন আর নাই বললেই চলে তো যার কারণে আমাদের দেশের মানুষের সিনিয়র সিটিজেন বেড়ে যাচ্ছে জি আমাদের দেশে বয় বৃদ্ধির লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং চল্লিশের উপরের জনসংখ্যা কিন্তু ডে বাই ডে বাড়তেছে যতই দিন যাবে এটা পরিমাণ আরও বেড়ে যাবে যেটা বোঝা যাচ্ছে আর এর পাশাপাশি বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজগুলো বাড়ছে যেটা বাদ ব্যথাজনিত সমস্যা ডায়াবেটিস জনিত সমস্যা হার্টের সমস্যা থেকে হতে পারে লাংস বা ফুসফুসের বিভিন্ন সমস্যা থেকে যেগুলো হচ্ছে আসলে কোনো ডিজিজ না যেটা নন কমিউনিকেবল প্রসেসের কারণে হয়ে থাকে তো এই রুগীগুলা বেড়ে যাওয়ার কারণে দেখা যায় যে আমাদের দেশে আমি বলবো যে ওয়ান টাইপ অফ মহামারী আকারে রুগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আরও অনেকগুলো কারণ হচ্ছে মানুষের অসচেতনতা মানুষ কিন্তু জানে না যে তার ব্যথা হলে সে পঙ্গুত্ব করবে অথবা আস্তে আস্তে সে বিছানা পড়ে যাবে অথবা এই ব্যথার কারণে

এ আমার পায়ে কোমর ডান ছাতে কোমরে পায়ে খুব ব্যথা কয়েক কিছু মাস বন্ধ থাকে ওষুধ খেলে আবার শুরু হয় কয়েক মাস ডান ছাতে আমি একদম শুইতেই পারি না যখন খুব ব্যথা করে আমি যে ঢাকা প্রফেসর ডাক্তার কেএম আমিনুল হক ওনাকে দেখাইতো ওনার চিকিৎসা দিইনি আমি আজকে এখন পর্যন্ত আমার ব্যথা সম্পূর্ণ ভালো হচ্ছে না দেখাতে পারি আচ্ছা আমার কিছু প্রশ্নের উত্তর দেন আপনার কোমর ব্যথাটার সাথে পা পর্যন্ত ব্যথা হয় না কোমরের ব্যথা আলাদা পায়ের ডান পায়ের ব্যথা আলাদা আচ্ছা আপনার যে এতদিন তো ডাক্তার দেখিয়েছেন ওষুধ খেলে কমে আবার বেড়ে যায় আপনি কি জানেন যে মেরুদণ্ডে বা কোমরে অথবা কি রোগের কারণে আপনার রোগটা নাম বলতে পারবেন প্রথম আমি যখন দেখাইলাম ওনাকে এক বছর যাবত ওনার চিকিৎসা করতেছে একসে করাইছে আমাকে অনেকগুলো একসে করানোর পর বলছে যে রোগের উপর রক চাপ খেয়ে থাকে তাপ খেয়ে আপনার এরকম ব্যথা করে তো পরবর্তীতে আবার যখন চার পাঁচ মাস পরে আবার গেলাম তখন উনি বলতেছে যে রেফার করে দিয়েছে আমাকে ইডনে সেনার এক ডাক্তারের কাছে যে আপনি এমআরআই করেন তাহলে বোঝা যাবে কিসের থেকে এই ব্যথা আপনি এমআরআই করেছেন আমি আমার এখনো করি নাই এই জন্য আমি আপনার সাথে সুমিতে চাইছি যে একসা ডাকুন ডাক্তার কাছে কিভাবে দেখাব এটা যদি আমাকে একটু বলতেন আচ্ছা জি ধন্যবাদ জি দর্শক আপনাকে অনেক ধন্যবাদ আমরা আপনার প্রশ্নের উত্তরটি শুনছি যে ওনার আসলে যে চিকিৎসার খুব সুন্দর চিকিৎসা হচ্ছে ডাক্তার সব কিছুদিন ওষুধ দিয়েছে এক্সরে করেছে যে রোগের উপরে চাপ খেয়ে আছে মানে এটা আসলে ডিক্স প্রলাপস রোগীদের ক্ষেত্রে যেটা হয় বা পিএলআইডি নার্ভের রুট কম্প্রেশন হয় যে যে নার্ভটা স্পাইনাল কর্ড থেকে আমাদের পায়ে গিয়েছে বা হাতে গিয়েছে তো ওনার কোমরে সমস্যা থেকে তো দর্শক আপনার এখন আসলে একটা এমআরআই করা জরুরি ডাক্তার সব ঠিকই বলেছে আপনার মেরুদণ্ডে ডিক্স প্রলাপস বা স্লিপ ডিস্ক হয়েছে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যার কারণে পাটা ভার হয়ে থাকে অনেক সময় রোগী বলে যে পা ঝিঝি করে কেউ বলে অবশ হয়ে থাকে বা ভার ট্রেনে হাঁটতে কষ্ট হয় বা একাত হয়ে শুইতে কষ্ট হয় বা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলে পা চালাতে কষ্ট এই জাতীয় সমস্যা আসতে পারে তা আপনার এমআরআই করার পরে অ্যাকর্ডিং টু এম যে ফিল্মটা দেখলে হতো আমরা বলে দিতে পারবো যে আফটার ট্রিটমেন্ট কে তবে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগীগুলাকে যদি আমরা হসপিটালাইজড করে কিছুদিন ডিকম্প্রেশন থেরাপি করাতে সম্পূর্ণ সম্পূর্ণরূপে অপারেশন ছাড়াই রুগী ভালো হয়ে যায় আশা করি আপনি বুঝতে পেরেছেন আমাদের প্রোগ্রামটা দেখেন আরও আপনার জন্য রোগটা ধরতে বা চিকিৎসা নিতে সুবিধা হবে স্যার আপনার কাছে আমার পরের প্রশ্ন যে বাদ ব্যথা থেকে যে পঙ্গুত্ব বরণ করে আমাদের দেশের রুগীরা সেটা ধরনটা কি কি ধরনের পঙ্গুত্বের রুগী আপনি পেয়ে থাকেন আমাদের দেশে আসলে বাদ ব্যথা জনিত সমস্যা সবচেয়ে বেশি যে পঙ্গুত্ব বরণ করে থাকে সেটা হচ্ছে যদি নার্ভে কম্প্রেশন হয় বা নার্ভ রুট যেমন কারো যদি কোমরে ডিক্স ফলাপস থাকে কোমর থেকে পা অবশ হয়ে যেতে পারে বা পায়ের অনেক বিভিন্ন আসলে পঙ্গুত্বের আপনার কিন্তু টাইপস আছে আমরা যেমন বলি ইম্পেয়ারমেন্ট তারপরে ডিসএবিলিটি মানে হ্যান্ডিক্যাপ মানে কয়েকটা ধাপ আছে রিহ্যাবিলিটেশনে তো ইম্পেয়ারমেন্ট মানে এনি টাইপ অফ আপনার বডির কোন ফাংশন যদি কারো নষ্ট হয় কোনো ইম্পেয়ারমেন্ট হতে পারে কারো যদি একটা আঙ্গুল কেটে পড়ে যায় দিস ইজ ওয়ান টাইপ অফ ইমপেয়ারমেন্ট তো এই আঙ্গুল কাটার কারণে তার যদি কাজে সমস্যা হয় তাহলে তার ডিসএবিলিটি আসবে এবং যদি সেটা এতটুক পরিমাণে চলে যায় যে এক এবারে তার লাইফ আর চলে না তখন সে হ্যান্ডিক্যাপ মানে সে টোটালি আরেকজনের উপরে নির্ভরশীল তো এটা আমরা ধাপে ধাপে ভাগ করে থাকি যে একটা রোগীর এসেস করা হয় কতটুক তার ইমপেয়ারমেন্ট আছে বা পঙ্গুত্ব আছে টোটালটা একসাথে আমরা বলে থাকি পঙ্গুত্ব এখন যদি কারো কোমরে সমস্যা হয় তা থেকে একটা ফুড ড্রপ হয়ে গেল তো ফুড ড্রপ হলে সে কিন্তু স্বাভাবিক হাঁটাচলাফেরা করতে পারবে না তো হাঁটাচলাফেরা না করতে পারে দিস ইজ ওয়ান টাইপ অফ পঙ্গুত্ব তারপরে যারা যদি হাঁটু সমস্যা থাকে আমি প্রায় হাঁটু রুগী হাজার হাজার রুগী আছে বাংলাদেশে হাজার লাখ কোটির উপরে রুগী ছাড়িয়ে গেছে যে বেশিরভাগ রুগী দেখা যায় যে রিহ্যাবিলিটেশন কথাটা জানে না বা এটা যে চিকিৎসা মানে যে ব্যথার ওষুধ না এটা কিন্তু মানুষ জানে না মানুষের ধারণা যে চিকিৎসা মানেই ঔষধ ঔষধ অথবা চিকিৎসা মানেই মানে এতটুকু ওষুধ ঊর্ধ্বে অপারেশন তো এই জিনিসগুলো থেকে বেরে আসতে হবে চিকিৎসা বলতে হচ্ছে চিকিৎসকের কাজ হচ্ছে টু ডায়াগনোজ দ্যাট পেশেন্ট যে তার রুগীর কি সমস্যা হচ্ছে সেটা ডায়াগনোসিস করে রুগীকে বুঝিয়ে দেওয়া তারপরে তার সেটা ওষুধ লাগতে পারে সেটা রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে ফিজিওথেরাপি বিশাল ভূমিকা পালন করে সেটা লাগতে পারে ইফ নেসেসারি অপারেশন লাগতেও পারে তো এই রুগীগুলা আমরা যেটা পেয়ে থাকি যে হাত পা বিভিন্ন প্যারালাইসিস হতে পারে হাতের বিভিন্ন সমস্যা হতে পারে অনেক সময় রুগী একজন দেখা যায় যে একটা হাত উঠাতে পারে না সে ফ্রোজেন্টেম্পারি হতে পারে অথবা হতে পারে পারমানেন্ট যদি হয় যদি কি হবে দেখেন সে কিন্তু জামা গায়ে দিতে পারবে না ঠিক মতো সে আর একটা হাতের হেল্প নিয়ে করতে হবে অথবা পরিবার তার ওয়াইফ বা কোনো একজনকে ডাকতে হবে তার জামা গায়ে দেওয়ার ক্ষেত্রে তার চুল আশ্রয়ের ক্ষেত্রে তার গোছল করার ক্ষেত্রে তার খাবারের ক্ষেত্রে মানে টোটালি সে ওয়ান টাইপ অফ আরেকজনের উপর ডিপেন্ডেন্ট

আমরা পিঠে উপরCTAssert হম হহ এক ঘেমি দাঁড়িয়ে থাকবেন না মাঝে মাঝে বসবেন মানে মুভমেন্টে থাকবেন आधा घंटा পর পর আশা করি আপনার সমস্যারা সমাধান হয়ে যাবে স্যার আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে ফোনে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন হ্যাঁ আমি রিমর রহমান বর্সি মিরপুর ঢাকা থেকে জি আপনার বয়স এবং আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন আমার নাম আমার বয়স তেইশ জি আর সমস্যা হচ্ছে দর্শক বলুন এখন প্রচন্ড কামড়ায় মাঝে মাঝে মানে দুল পায়ে এত চাবায় মানে অস্থির হয়ে যায় জি আপনার ব্যথাটা কি পুরো পায়ে না কোনো আলাদা কোন এরকম না পুরো হাত পা দুইটা তে পুরোটা একবার কোমর থেকে পা পর্যন্ত পা আঙ্গুল পর্যন্ত এরকম না আলাদা কোথাও ব্যথাটা হয় কামরা যে আলাদা কোথাও না আমার মানে পায়ের বুড়াদকের আঙ্গুল থেকে ঠিক ওপুর পর্যন্ত হাতেরও একই মাকির এসে জায়গায় আচ্ছা আপনার পেশা কি আপনি কি করেন আমি গৃহিণী গৃহিণী আপনার গৃহিণীর কাজের জন্য তো অবশ্যই আপনাকে

কয়েক নিচে বসে সেটা হচ্ছে আমরা যেটা বলছি যে নিচে অবশ্যই মানুষ বসবে না বসলে তার অনেকগুলো কাজ করতে হবে আপনার টয়লেট ইউজ করার ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় জিনিস কিন্তু নিচে থেকে উঠাতে গেলেও কিন্তু বসতে হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই সে হাঁটু ভেঙে নিচে বসবে সেটা যেন কয়েক মিনিটের বেশি না হয় মানে বসে থাকা না হয় আর আরেকটা যেটা বলছে কাটাকাটির ক্ষেত্রে যেটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে পাশ্চাত্য অথবা যে সকল দেশে আপনার আধুনিকতা অনেক চলে আসছে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত সেখানে কিন্তু আমাদের দেশে যেমন অনেক শ্রমিকরা কিন্তু মিডল ইস্টে কিন্তু দাঁড়িয়ে তারা বিভিন্ন নাইফ দিয়ে তারা কাটাকাটির কাজগুলা করে এগুলা কেন চেঞ্জ করা উদ্দেশ্যটা হচ্ছে এইগুলা যদি নিচে বসে বসে কেউ করে তাহলে এই সমস্যাগুলো মেকানিক্যাল সমস্যা হয় নিচে অবশ্যই বসবে সেটা জন্য আধা ঘন্টার বেশি কেউ বসে না থাকে কোমরটা ভাঁজ করে বসবে সামনে পুজো হয়ে না বসে এগুলো বসারও কিছু নিয়ম আছে প্রয়োজন হলে বসবে আবার যেটা হচ্ছে কিছু উঠাতে গেলে যেমন অর্থাৎ বিছনা অথবা আপনার ফ্লোর যদি কেউ ঝাড়ু দিতে হয় দেখা যায় না হলে কিন্তু আপনার এই সমস্যাগুলো ডে বাই ডে বেড়েই যাবে আমরা আগে কিন্তু যেটা বলছিলাম আগে যে আমরা ডায়রিয়া নিয়ে মৃত্যু নিয়ে টেনশনে ছিলাম আমরা পোলিওর মৃত্যু নিয়ে টেনশনে ছিলাম আমরা বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ নিয়ে ব্যস্ত ছিলাম এগুলো কিন্তু আমাদের দেশে এখন আর নাই তাহলে আমাদের এখন মনোযোগ দিতে হবে নন কমিউনিকেবল ডিজিজের উপরে যে একটা মানুষ সুস্থভাবে কেমনে বেঁচে থাকে একটা মানুষ স্বাভাবিক কিভাবে চলাফেরা কিভাবে করবে সেজন্য মানে যতদিন পৃথিবীতে থাকে সেজন্য অন্তত কারো প্রতি ডিপেন্ডেন্ট না হয় তো বোন আপনার যে সমস্যাটা এটা আপনার মেরুদंडেরই একটা সমস্যা আপনার মেরুদণ্ডের একটা এমআরআই করা প্রয়োজন যেকোনো স্পেশালিস্টের শরণাপন্ন এমআরআইটা করেন আর আপাতত আপনি ব্যথার জায়গায় গরম শেক দিয়ে দেখতে পারেন অথবা কিছু ক্যালসিয়াম সমৃদ্ধ আপনার ট্যাবলেট মার্কেটে পাওয়া যায় কিনে খেতে পারেন না হলে অবশ্যই একজন স্পেশালিস্ট একটা এমআরআই করে দেখেন তারপরে এটা এটা ট্রিটমেন্ট দিলে আশা করি সমস্যাটা চলে যাবে তবে সবার আগে আপনার সমস্যাটা ডায়াগনোসিস করা দরকার আর নিচে বসে পাকশাক করা থেকে একটু চেষ্টা করেন দাঁড়িয়ে যেন এই অভ্যাসগুলো গড়ে তোলেন চপিং বোর্ড আছে যেটা দিয়ে আপনি কাটাকাটির ব্যবস্থা করতে হবে অথবা নিচে বসেন কিন্তু দশ মিনিটের বেশি বসে থাকবেন না এই অভ্যাসগুলো করেন আশা আশা করি সমস্যাটার সমাধান হয়ে যাবে জি স্যার আমাদের দেশে মানুষের একটা ধারণা আছে যে একদম টার্মিনাল স্টেজ যখন আসে ধরেন ক্যান্সার বা এরকম কিছু না হলে সাধারণত হসপিটালাইজড হয় না এই ছোটোখাটো বাদ ব্যথা আমাদের দেশের মানুষ দেখা যায় যে দিনের পর দিন শুধু ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছে তো আপনি মানুষের সচেতনতা বাড়ানোর জন্য আপনি মানে কি বলতে চান মানুষকে এই রুগে ভালো একটা কথা বলেছেন যে অনেক সময় রুগী এসে বলে ইভেন কি পারিবারিক কিছু সমস্যা হয় সাজেস কারো মার কোমর ব্যথা বা হাঁটু ব্যথা তো সেই ক্ষেত্রে তার বাবা হতে বলে আর এটা তো বয়স জনিত সমস্যা এটা তো হবেই মানে এই জিনিসগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যার ব্যথা সে বুঝে তার কি কষ্ট অথবা কেউ যদি এই সমস্যায় ভোগে সে জানে আসলে তার কি কষ্ট আমার শরীরে যদি ব্যথা না থাকে আমি কিন্তু আপনার ব্যথাটা বুঝবো না আপনি যে হাঁটু ব্যথা ভুগছেন কষ্ট পাচ্ছেন এটা বুঝবো না এখন আমি যদি আপনাকে একটা ট্রেডিশনাল কথা বলে দিই যে বয়স হলেই বাদ ব্যথা হবে এটা একেবারে ভ্রান্ত কথা ফালতু কথা আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাকান অথবা আপনার আর একটা ওই বয়সী মহিলার দিকেই যদি তার হাজবেন্ড তাকায় দেখবে যে ওই মহিলাটা ভালো তাহলে তার ওয়াইফের কেন সমস্যা এগুলো আমাদের সচেতনতা দরকার খুবই এই জিনিসগুলা থেকে বেরো আসতে হবে যেটা আপনি বলছিলেন যে ক্যান্সার হলে আমরা মৃত্যুর আগে যায় হার্ট অ্যাটাক তখনই হাসপাতালে নিয়ে যায় বা ডাক্তারের স্বর্ণাপন এটা আমাদের জন্য দুর্ভাগ্য তবে অনেক চেঞ্জ হয়েছে তো এই ক্ষেত্রে আমরা বল প্রতিটা ব্যথার রুগী যেন শুরুতেই ডায়াগনোসিস করে এখন যদি সাজেস্ট কার মেরুদণ্ডের সমস্যা সে ভুগে থাকে দীর্ঘদিন সে জব থেকে হতে পারে ডিস্ক প্রলাপস থেকে হতে পারে অথবা ক্যান্সার বা এই জাতীয় সমস্যা থেকে হতে পারে যদি সেটা শুরুতেই সে কনফার্ম ডায়াগনোসিস করে অন্তত ডাক্তারের কাছে গিয়ে বলে আমার এটা এক্সক্লুড করে দাও এটা ডাক্তারের কাজ উনি করে দিবেন তারপরে তার সমস্যাটা সে বুঝতে পারবে যদি বসার থেকে বসাটা কারেকশন করে দিবে যদি ওনার অন্য কোন রোগ থেকে হয় দেয় খুব চিকিৎসা খরচও কমে যাবে তাকে মৃত্যুবরণ করতে হবে মানে কমপ্লিকেশন গুলো হওয়ার আগে বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়াটা আসলে জরুরি স্যার একজন দর্শক আছেন আমাদের সঙ্গে ফোনটা নিয়ে আসি হ্যালো প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি তাহের বলছি ব্যাঙ্গালোর থেকে জি ভাই আপনার বয়স এবং আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন বয়স হচ্ছে 32 সমস্যা হচ্ছে মাথা ব্যথা কতদিন থেকে ব্যথা এটা প্রায় 3 মাস আচ্ছা আচ্ছা কোমর ব্যথা কি পায় যায় না কোমরেই থাকে পায়ে আসে কোন পায়ে আসে বাম পায়ে আচ্ছা আপনি কি করেন পেশা কি ব্যবসা করি মানে আপনার ব্যবসার কারণে কি করতে হয় আপনি কি বসে থাকেন নাকি মোটরসাইকেল চালান দৌড়াদৌড়ি করেন স্বাভাবিক চেয়ারি আচ্ছা জি আমি উত্তর দিচ্ছি জি আপনাকে অনেক ধন্যবাদ ওনার যে সমস্যাটা এটা ওই একই সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা মেরুদনের সমস্যা গুলা পেয়ে থাকি জি অনেক সময় আর হচ্ছে কি সব রোগী কিন্তু আপনার ডিক্স প্রলাপস হবে বা পিএলআইডি হবে এটা তা না নট নেসেসারি অনেক কারণই তবে ক্লিনিক্যাল ফিচার বলে যে ওনার রুটে কম্প্রেশন কারণ কোমর থেকে পায়ে ব্যথা রেডিয়েটিং হওয়া মানে হচ্ছে নার্ভ রুট কম্প্রেশন হয় বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় রুট কম্প্রেশনটা আবার বিভিন্ন জায়গায় হতে পারে সেটা কিন্তু যেটা হচ্ছে স্পাইনাল রুট যেখানে মানে যেখান থেকে কর্ড থেকে নার্ভটা বেড়েছে সেখানে হতে পারে আর আরেকটা আমরা যে সায়াটিক নার্ভটা যেখান দিয়ে মানে আপনার পাইরি যে মাসেল আছে ওই মাসেলের

আর যে বসে জব ব্যবসা সেক্ষেত্রে এক ঘন্টা পর পর একটু উঠেন আবার বসে না আর আমরা অনেক রুগী বা প্যারালাইসিস রুগী যেন সে কোনো অপচিকিৎসার শিকার না হয় সে যেন বিভিন্ন মালিশ বা কবিরাজি বা বিভিন্ন ঝাড় ফুকের স্মরণাপন্ন না হয় এখনো যদি এই মডার্ন আধুনিক যুগে এসে আমাদের এখন এটা বলে মানে কম্পিউটার যুগের উপরে যুগ চলে আসছে এখন একটা নেটে সার্চ দিলেই আমরা সব পেয়ে যাচ্ছি মানে এটা ইলেকট্রিক ইলেকট্রনিক যুগ এখন টোটালি চলতেছে এই যুগে এসে যদি আমরা এসব অপচিকিৎসার শিকার হয় যেমন অনেক সময় যেমন ব্যাথা রোগীদের ক্ষেত্রে যে মালিশ করা হয় বা যেটা মালিশ করলে বা এই মেশিনটা দিয়ে শেক দিলে সে ব্যথাটা চলে যাবে এই জাতীয় কিছু অপচিকিৎসা হয় এটা একেবারেই একটা রোগী অনেক সময় দেখা যায় যে সাজেস আমি প্রায় রোগী পেয়ে থাকি যে তার মেরুদন্ডে ক্যান্সার সে ডায়াগনোসিসই জানে কোমরের ব্যথা হচ্ছিল ক্যান্সার হলে কোমরের ব্যথা হবে মেরুদন্ডে ব্যথা হবে তো সেই ক্ষেত্রে সে যদি গিয়ে কারো মালিশ করে বিভিন্ন অপচিকিৎসার শিকার হয় তার ক্যান্সারটা আরো বাড়তি থাকবে কারণ সে তো এক্সক্লুড করা হয়নি তার ডায়াগনোসিসই হয় সে ডাক্তারের কাছেই যায়নি এবং সে যদি কোনো মেশিন দিয়ে শেক দেয়

যেন আমরা চাই যেন রুগীরা কোনো অপচিকিৎসা শেখা নেওয়া স্পেশালি ফিজিওথেরাপির ক্ষেত্রে ফিজিওথেরাপি তো সাজেস একটা মেশিন আমি প্রায় রুগী পেয়ে থাকি রুগী এসে বলে স্যার আমি তো ফিজিওথেরাপি নিচ্ছি জি এই পয়েন্টটা আপনাকে আপনাকে আমি একটু বলতে চাই যে আমাদের দেশে অনেকগুলো ফিজিওথেরাপি সেন্টার আছে ছোট ছোট অনেকটা ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে ওঠা অনেক সেন্টার আছে এগুলো কি আসলে সবই অনুমোদিত বা সবই বিজ্ঞানসম্মত সম্মত না না এটা একমত না মানে সব অনুমোদিত না এটা অনেকগুলো সেন্টার জায়গা জায়গা গড়ে হচ্ছে বা তুলছে সেক্ষেত্রে হয়তো হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেন্টার অনেকগুলাই ঠিক আছে তো এসে আসলে এখানে কিন্তু গভর্নমেন্টের একটা লাইসেন্সিং ব্যাপার আছে যেমন ডিজি হেলথ দিয়ে থাকে যে কোনো হাসপাতাল বা কোনো ডেন্টাল সেন্টার বা ডাক্তারি ফিজিওথেরাপি হাসপাতালে লাইসেন্স ডিজি হেলথ দিয়ে থাকে এটা তাদের ব্যাপার একটিয়ার আর যে সেন্টারগুলো গড়ে তুলছে এখানে আদৌ ফিজিওথেরাপিস্ট আছে কিনা সবচেয়ে বড় কথা হচ্ছে এখন একটা সেন্টার হতেই পারে একটা হাসপাতালেও আছে অথবা ব্যক্তিগতভাবে কেউ দিতেই পারে কিন্তু সে আদৌ ফিজিওথেরাপিস্ট কিনা তার এই সাবজেক্টে ডিগ্রি আছে কিনা অনেক সময় একটা মেশিন এসে আমার কাছে বললো যে স্যার আমি তো ফিজিওথেরাপি দিচ্ছি আমি বললাম কি দিচ্ছেন দেখান তো কি আসলে যে আমি ভাবছি কোনো ডাক্তারের কাছে গিয়েছে বা কোনো হাসপাতালে দিয়েছে এটা হতেই পারে আমরা বিদেশ থেকে এসে বলে যে সিঙ্গাপুরে তারা ফিজিওথেরাপি দিয়েছে মাউন্ট এলিজাবেথ ওই যে আপনার কানাডাতে ফিজিওথেরাপি দেয় ওয়েলকাম তাদের প্রেসক্রিপশন করা আছে ওয়েলকাম কিন্তু অনেক সময় দেখা একটা মেশিন বের করে দিল যে বাজার থেকে কোনো একটা কেউ তাকে ভুল ব্যাখ্যা দিয়েছে দিস ইজ ফিজিওথেরাপি এইটার থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে ফিজিওথেরাপি দিস ইজ এ আপনার মডার্ন মেডিকেল সায়েন্স এক্ষেত্রে এই সাবজেক্টে তাকে পড়ালেখা করতে হবে ডিগ্রি নিতে হবে তারপরে এক্সক্লুড করতে হবে পাশাপাশি অন্য স্পেশালিস্টের প্রয়োজন হতে পারে সাজেস্ট যে আমার যদি কোনো রুগী যদি অপারেশন লাগে যে কারোর এক্সক্লুডেড ডিক্স তো সেই ক্ষেত্রে আমি দেখব যে এটা আসলে ফিজিওথেরাপিতে কাজ হবে কিনা যদি না আমি সার্জনের কাছে পাঠিয়ে দেবো এটা তো আসলে তখন আর আমার কাজ থাকবে না তো যদি সেই লোকটা আমি যদি সঠিক

আমার সমস্যা সমস্যা আপনার হওয়ার পরে কান্না করতে গেলে মুখের বাম অংশে একটু বাঘা হয়ে যায় কান্না করার সময় এমনি স্বাভাবিক অবস্থায় থাকে তারপর আপনার ডাক্তার দেখানো পরে উনি বলছেন এটা বিপরীত অংশে মানে হয়ে আছে

নিশ্চিন্তে আপনি এমআরআই করতে পারেন অথবা সিটি স্ক্যান সেটা ডাক্তার সাহেব যেটা করতে বলেছে আপনি করেন কোন ডাক্তার না জেনে আপনার বাচ্চাকে এমন কোনো ডায়াগনোসিস করবে না এমআরআই সিটি স্ক্যান এটা টোটালি নিরাপদ আমরা ম্যাগনেটিক রিজোনেন্সের ভিতরেই সবাই বাস করি তো সেই ডাক্তার সাহেব যেহেতু বলেছে এটা করেন আপনাদের এই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনার আচ্ছা আমি বলছি আপনি লাইনে থাকেন সেটা হচ্ছে ওনার আপনার যে সমস্যা এটা আমি যেটা বলছিলাম জানতে চাচ্ছেন যে কেউ বলেছে এটা করলে ক্ষতি হতে পারে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা কোন ডাক্তার যদি বলে থাকে সেটা এক কথা যদি নন মেডিকেল পার্সন বলে থাকে এইসব কথা আপনারা কান দেওয়া উচিত না আপনি সিটি স্ক্যান বা এমআরআইটা করেন এটা ডাক্তারের চিকিৎসার ক্ষেত্রে অনেক অংশে হেল্প করবে হয়তোবা বা তার ডেলিভারিতে অথবা আমরা যেটা হয় ব্রিচ ডেলিভারি বা আপনার ডিলে ডেলিভারি সেক্ষেত্রে ব্রেনে কিছুটা ইনজুরি হতে পারে তা থেকে মুক্ত হয়তো বেঁকে যায় একেবারেই সামান্য একটা সমস্যা এটা উনি পরবর্তীতে চিকিৎসা দিলে আমরা অনেক সময় ফিজিওথেরাপি দিয়ে মুখের বিভিন্ন থেরাপি আছে পাশাপাশি উনি হয়তো ওষুধ দিতে পারে আপনার বাচ্চা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে আপনি এখানে ধৈর্য হারা হওয়ার কোন কারণ নেই আর কারো অপকথায় বা কান দেওয়াটা এটা খুব খারাপ কথা একজন ডাক্তার না জেনে কোনো এমআরআই দেয় নেই আপনি অবশ্যই নিশ্চিন্তে করতে পারেন জি স্যার আপনি তো অনেক দিন থেকেই এই বাদ ব্যথা এবং পঙ্গুত্বের রোগী দেখে আসেন এবং আপনার ডিপিআরসি হসপিটালে আমরা জেনেছি যে প্রচুর রোগীর পুনর্বাসন করে আপনি সুস্থ করে আসছেন তো আপনারা হসপিটালাইজ করার পরে কি কি মডেল মডালিটিস অফ ট্রিটমেন্ট ইউজ করেন এবং এটা থেকে শুধু আপনারা ইনভলভ থাকেন নাকি অন্য ডিসিপ্লিনের কোন ডাক্তারও ইনভলভ থাকে আসলে এখানে দেখেন আমরা যেটা বলছি বাদ ব্যথা পঙ্গুত্ব এবং পুনর্বাসন তিনটা একটার সাথে একটা জড়িত এখানে বাদ ব্যথা জনিত পঙ্গুত্ব এবং সে পঙ্গুত্ব থেকে পুনর্বাসন তো আমরা বাদ ব্যথা জনিত যেটা বলছিলাম যে বিভিন্ন মেরুদণ্ডের সমস্যা থেকে বাদ ব্যথা আক্রান্ত হতে পারে হাঁটু ব্যাথা থেকে হতে পারে বিভিন্ন স্মাস্কুল স্কেলেটাল বিভিন্ন ডিজিজ থেকে হয়ে থাকে পঙ্গুত্ব বরণ করতে পারে এবং এই রুগীদের ক্ষেত্রে আমরা ডিপিআরসিতে যেটা দিস ইজ এ রিহ্যাবিলিটেশন সেন্টার ফিজিওথেরাপি হসপিটাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার তো রিহ্যাবিলিটেশন দিস ইজ অ্যানাদার বিশাল সাবজেক্ট পুনর্বাসন অনেক বড় সাবজেক্ট এখানে মাল্টি ডিসিপ্লিনারি ডাক্তাররা আসলে কাজ করে শুধু যে আমরা ফিজিওথেরাপি ডাক্তারাই করব তা না এখানে নিউরো কাজ করে নিউরোলজিস্ট কাজ করে জেনারেল মেডিসিনের প্র্যাকটিশনার থাকতে পারে গাইনোকোলজিস্ট থাকতে পারে জেনারেল সার্জারি ডাক্তার থাকতে পারে সব ডাক্তারদের আসলে সমন্বয় তবে আমরা বেসিক্যালি যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে টু রিহ্যাবিলেট দ্য পেশেন্ট একজন হাঁটু ব্যথা রুগী যেন পঙ্গুত্ব বরণ করে না থাকে তাকে এক হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে সারিয়ে দেওয়া আরেকটা হচ্ছে এডুকেশন দেওয়া এই উদ্দেশ্যে আমরা বেশিরভাগ রুগীগুলোকে হসপিটালাইজ করি এখানে আমরা বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করি প্রয়োজন হলে যেমন আমাদের ইলেকট্রোথেরাপি আছে লর্ডস অফ ইলেকট্রোথেরাপিউটিক ইকুইপমেন্ট যেমন শর্টের ডায়াথারবি আমি কিছু নাম বলছি জানার জন্য যেমন আলট্রাসাউন্ড থেরাপি লেজার থেরাপি যেটা বলে ইন্টারফেরেন্সিয়াল থেরাপি ইনফ্রারেড রেডিয়েশন

আমাদের কাছে আবার মানে ব্যাক করে আমরা সেই রোগীকে আবার রিহ্যাবিলিটেট করি যেন সে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে তার মানে অনেক সময় অপারেশনও লাগতে পারে অবশ্যই অনেক সময় অপারেশনের প্রয়োজন হয় সেটা মাল্টি ডিসিপ্লিনারি ডাক্তার একসাথে কাজ করতে হয় এবং একজনের সাথে আরেকজনের সমন্বয়ের মাধ্যমে এই রোগীগুলোকে ধাপে ধাপে আমাদের টিমওয়ার্ক টিমওয়ার্ক অবশ্যই আর আপনি যেটা অর্থোসিস কথা বলছিলেন বা প্রস্থেসিস এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এটা কিন্তু বাংলাদেশে দেয়ার ইজ নো ডিগ্রি বাংলাদেশে এই জাতীয় কোনো ডিগ্রি এখনো চালু হয়নি

এই জাতীয় কোনো ডিগ্রি দেশে চালু হয় যেন এই আমাদের চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগে এবং এগুলো কারণ হচ্ছে কি টোটালি আপনার পড়ালেখার সাবজেক্ট এখন হয়তো আমরা ফিজিওথেরাপির পাশাপাশি যেহেতু রিহেবিলিটেশন নিয়ে আমরা কাজ করি আমাদেরও এই মাপগুলো জানতে হয় কত কি হবে পায়ের ক্ষেত্রে কি মাপ হবে বা এই রুগীকে কোন অর্থসিস দিতে হবে কিন্তু আসলে এটা যদি আরও স্পেশালাইজেশন হয় সেটা আমাদের চিকিৎসার জন্য ভালো রুগীদের জন্য ভালো জি আপনারা আমরা জানলাম যে অনেকগুলো ডিভাইসের নাম আপনি বললেন সেই ডিভাইসের নামগুলো আমরা শুনলাম যেগুলো আসলে আমরা আরো শুনবো আপনার কাছ থেকে আপনারা কি কি মডেল ইউজ করেন তার আগে আমরা একটা দর্শকের ফোন নিয়ে আসছি হ্যালো প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম আমি জিরো আমার মায়ের একটা সমস্যা জি আমার মায়ের হাতে এবং কি পায়ে মানে হাতে মোট করতে পারে না মানে ব্যথার জন্য রাতে ঘুমাতে পারে না বজ্জার ব্যথা আঙ্গুল মানে মানে একটা গ্লাসও ধরতে পারে না

মানে দিস ইজ ওয়ান টাইপ অফ পঙ্গুত্ব আপনি যদি গ্লাস ধরতে না পারেন চুল বাঁধতে না পারেন ওনার মার কথা বলছি তো আসলে বোঝা যাচ্ছে মেবি কোনো আথ্রাইটিস জনিত সমস্যা হতে পারে সেটা রিউমাটার আথ্রাইটিস রুগীর ক্ষেত্রে যে হাত পা ফাংশন কমে যায় ব্যথা হয় মুট করতে কষ্ট হয় আর অনেক কারণ হতে নার্ভ থেকে হতে পারে আসলে এটা রুগী না দেখলে অনেক সময় আমরা বলতে পারি না তো দর্শক আপনার এই ক্ষেত্রে আসলে আপনার মার রোগটা জানা খুব জরুরি এবং এই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন বা হসপিটালাইজড করে ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন দিলে সমস্যা অনেক কমে যাবে এবং উনি অন্তত স্বাভাবিক জীবনযাপন করতে পারবে নিজের কাজ নিজে করতে পারবে ব্যথা থেকে ভালো থাকতে পারে আপনি জাতীয় কোন চিকিৎসকের শরণাপন্নন আশা করি উনি একটা উপকার পাবে জি ধন্যবাদ স্যার আমরা অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে আরও শোনার ইচ্ছা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা পাচ্ছি না আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ এসএ টেলিভিশনের সকল দর্শক এবং যারা কর্মকর্তা কর্মচারী আছেন সবাইকে অশেষ ধন্যবাদ Приятного